লাল সালাম, লড়তে এসেছি তো, আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল জিম্মেদারি সে লেনে কে লিয়ে আয়ে হে তো। তো ফির আপ লোগো কো এক ওয়াদা হম লোগো কে সাথ করনা পড়েগা। একটা কথা আপনাদের কাছে চাইতে পারি তো? আমরা আমাদের লড়াইয়ের কথা এখন বলবো। আমার পর সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক তিনি বলবেন, তারপর এই তিরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা, যে প্রতিজ্ঞার কথা ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে, তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়বো। পারবো তো? এই আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে। আরে গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো, অনেক দূর থেকে এই লড়াইয়ের বর্তাকে শানিত করতে আপনারা এসেছেন। আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়বো, তাতে আমাদের অনেক সমস্যা হবে, আমাদেরকে অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে, আমাদের অনেক অমলা কাকিমা অমলা মণ্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে, কিন্তু মাঠের দখল কিসি কা বাপ কা মজাল নেই হ্যা কে হাম লোগো সে লে লে। আমাদের প্রাক্তনীরা আছেন সংগঠনের নেতৃত্ব কর্মী অভিভাবক, এই প্রত্যেকে জানা আছেন এই মাঠের মধ্যে। আর আমরা এটা জানি যে অসংখ্য মানুষ আছেন যারা এই মাঠে আজকের এই সভাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি বা আজ উপস্থিত হতে পারেননি। আমরা আপনাদেরকেও লাল সালাম জানাচ্ছি, এই গোটা রাজ্যের বামপন্থী লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। আরে জব মাঙ্গা হে ইনসাফ তো অঞ্জাম দেখ কর ছোড়েঙ্গে, জান ভি আগর দেনা পড়ে তো সংঘর্ষ সে পিছা নেহি ছোড়েঙ্গে। আরে বামপন্থীরা একটা পড়াই রাজনীতি করতে গুতগুতি করে না, বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়, বামপন্থীদের লড়াই এক পঞ্চায়েত কা প্রধান, এক গ্রাম সংসদ কা মেম্বার, এক কাউন্সিলর, এক চেয়ারম্যান, এক কর্পোরেশন কা মেয়র, এক বিধানসভা মে এমএলএ, এক পার্লামেন্ট মে এমপি, ইস বারে মে রাজনীতি করনে ওয়ালে লোক হাম লোক নেই হ্যায়। যতদিন এ রাজ্যের মাটিতে, যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন লুট অত্যাচার খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরার সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে, লড়ে যাবে। আর একটা কাজ, আরানার কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, গলিতে গুতগুতি মারামারি করছে, আর তৃণমূলের চাংড়াগুলো ভাবছে এটাই আমার দুনিয়া। আরে হাম লোক জানতে হ্যায় কি আপনি গলি মে তো কুত্তা ভি শের হ্যায়, বাহার কভি আও উসকে বাদ দেখা জায়েগা। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিওয়াইএফআই কর্মীরা আজ প্রথম হেঁটেছে না,
অসংখ্য প্রার্থনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অব্দি বসে আছেন। পেদল চলে হে হাম লোক, কবি কলেজ নির্মাণ কে লিয়ে তো কবি কারখানা বানানে কে লিয়ে তো কখনো বক্রেশ্বর হলদিয়া পেট্রোকেমিক্যালস বানানোর জন্যে তো কখনো এ রাজ্যের বুকে শান্তি সম্প্রীতি আমান প্যার মোহাব্বত ও চ্যান কা ইয়ে যে বাতাবরণ হ্যাঁ ইসকো বরকরার রখনে কে লিয়ে। পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়, সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত বর্ণ হবে না, জিস ময়দান পর সংঘর্ষ কা এজেন্ডা ইস দেশ কা নাম ইন্ডিয়া হোগা ইয়া ভারত হোগা ও নহীঁ হোগা, জিস ময়দান মে লড়াই কা সংঘর্ষ কা এজেন্ডা ইয়ে নহীঁ হোগা কি আপনি লুঙ্গি পরেন না আপনি ধুতি পরেন, আপনি টিকা লাগান না আপনি টুপি পরেন, আপনি ফ্রিজে কিসের মাংস রাখেন, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুচি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। আরে ধর্ম কিসকে পাস শিখনে যায়েঙ্গে, বিল্লি কে পাস তো ধর্ম হ্যায় চুহে কা কতল করনা, ধর্ম সবি সে শিখা নহীঁ যাতা, ধর্ম হলো মানুষের ধর্ম, যে বাঁচতে জানে, যে হাত ধরে ভালোবেসে বুকে টেনে লড়াই করে, মাথা উঁচু করে বাঁচাতে অন্যদেরকে লড়াইয়ের মাটিতে আনতে পারে। কোন গর্ধ অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য, আরে উসকা জিরো কা ভাব বিপতা নহীঁ হ্যায়, শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদের কোনো রাগ নেই, কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে যে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কি না। যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ আর চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়, তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকল এবং হার্ডলস আসে, কিন্তু সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয়। পঞ্চাশটা দিন কারো কাছে মুখ দেখায়নি কমরেডরা, এই যে বসে আছেন এই কমরেডরা, এই কমরেডরা, আর এখানে অসংখ্য কমরেডরা, আরে জব দিল সে দিল মিলতা হ্যায় তো জুবা কো খোলনে কা জরুরত ভি নহীঁ পড়তা হ্যায়। তাই গোটা রাজ্যের মানুষ আজ কাজ রুটি রুজির পক্ষে তারা কথা বলছে। সিরফ হাঙ্গামা খড়া করনা হাম লোগো কা কোই ভি মকসদ নহীঁ হ্যায়, আমাদের তো আসল কাজই হলো কে কোটা সিস্টেমটার বদল করার। তাই সিস্টেম বদলের লড়াই আছে। অনেক ছোট থেকে এসেছি ব্রিগেডের মাঠে বাবার হাত ধরে, মঞ্চটা ওদিকে হতো ওই কোণে গিয়ে বসতাম, আজও এসছেন ওনারা এখানে যে আমার রাজ্য কমিটির, আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে, আর আমাদের অসংখ্য 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটির যারা আমাদের কর্মীরা, আমাদের প্রত্যনীরা যারা উপস্থিত আছেন,
তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য, আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি, তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে 25 আর 75 ভাগ বাটোয়ারা করতে হবে, কেউ শেখায়নি। শিখিয়েছে পাশের জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন, কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি। এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই, 16 জন পুলিশ মিলে পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে পের লড়খড়া কর জব গির জাতা হ্যায় রোতে রোতে, সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে। লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে, ওই আমাদের অফিসের সামনে রেখেছে, এখনো পর্যন্ত ওই লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি। কি করে ছেড়ে দেবো এদেরকে? যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে। বেঈমান হতে পারবো না। কি করতে পারি আমরা? অসংখ্য আইনজীবীরা আছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলার সাব ডিভিশনাল কোর্ট পর্যন্ত হাম লোগোঁ কা কমরেড কে লিয়ে, আম জনতা কে লিয়ে জো লোগ লড়তে হ্যায়, ডক্টর সাহাব সব হ্যায়, এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, কি বলতে পারি আপনাদেরকে আমরা? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে, যে আশায়, যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরা অনেক কথা বলে, কে ওই বলছে আপনি কে বলবেন, ও ওই বলছে আপনি কে বলবেন, আজ হাম লোগ ইস ব্রিগেড কা ময়দান সে ও জো লোগ বলতে হ্যায় খুদ কো কে আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগর দম হ্যায় তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি, আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এমএলএ সিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে, যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিগৃহীত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, এ দায়বদ্ধতা, এ জিম্মেদারি আপ লোক নেই লেনা চাইঙ্গে? কে আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের, তার শরীরের, তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো, তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক নেবেন না? নিতে হবে তো। যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে?
সেভেন পাস সেভেন ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে। ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। হ্যাঁ, হম লোক জানতে হ্যাঁ কি ইয়ে টি-20 কা ম্যাচ নেই হ্যায়, ইয়ে টেস্ট ম্যাচ হ্যায়, লেকিন কভি কভি প্লেয়ার এসা ভি হোতা হ্যায় অর উতরনা পড়তা হ্যায়, আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায় বুথে অঞ্চলে পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে। তাই তো তিরঙ্গা রেখেছি। জব জব দেশ বাঁচানে ওয়ালো কা কাম জো হোতা হ্যায় ও কাম ও নহীঁ করকে জব ও দেশ বেচনে পর তুলা হোতা হ্যায় তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি? এই তোমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি? এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে। সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে। বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2,910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের পথযাত্রীরা যারা হেঁটেছেন, যারাই তেজ দেখিয়েছেন, যারাই সাহস দেখিয়েছেন, যারাই দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও। আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও। আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও। আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। তুমি আমাকে ভোট দাও। আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। আরে কোন লোক যাতে হ্যাঁ, বাসুদেব আচার্য, মোহাম্মদ সেলিম সহ এক গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন, উন লোগো কা দম নেই হোতা কে এনআরসি কে বারে মে বাত করনে কে লিয়ে, ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকা কে লুট। একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। আরে কোন লোক যাতে হ্যাঁ, বাসুদেব আচার্য, মোহাম্মদ সেলিম সহ এক গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপাণ ভুলে গেছি এই রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত। তাই কমরেডদের কাছে, আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন, আমাদের সকলের আবেদন, আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে, শিক্ষার দাবিতে। এই গোটা রাজ্যকে, গোটা দেশকে এক উন্নততর ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য, আর তার জন্য যদি আমাদেরকে আরো অনেক কঠিন পথ পার করতে হয় সে পথে আমাদের ক্লান্তি থাকবে না। তাই আপনাদের কাছে আসা, আপনাদের দিকে দুহাত বাড়িয়েই আমরা কথা দিচ্ছি, এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোনো রকম কোনো গুঞ্জাইশ নেই। হ্যাঁ, ইনকালাব জিন্দাবাদ।